নবীর সুন্নাত যে যত পরিমাণ আমল করবে এ হবে আসল সুন্নি। যার মধ্যে সুন্নাত নাই ও যদি সুন্নি দাবি করে টাটকা বাটপা। যদি বলো না না তোর নবীর আদর্শ কেমন, তোর নবীর আদর্শ দিয়ে দুনিয়াতে চ্যালেঞ্জ করবি, দুনিয়ার সব আদর্শ গুলো না পাব, আমার মদিনার নবীর আদর্শই হলো পাব। মুরগি কিনে কিনলাম, আমানত রাখলাম শিয়ালের কাছে। এই শিয়াল পণ্ডিত ভাই, তিন দিনের জন্য মুরগি তোমার কাছে আমানত, আবার এসে নিয়ে যাব। শিয়াল পণ্ডিত বলতে থাকবে, রে মুরগির মালিক, মুরগি এগুলো তো থাকবে না বিসমিল্লাহ ছাড়া, সুযোগ পাইলে তোমারটাও আমি খেয়ে ফেলব। মুরগি শিয়ালের হাতে আমানত রাখা যেমন বুদ্ধিমানের কাজ, যার নামাজ নাই, রোজা নাই, নবীন সুন্নতের খবর নাই, এর কাছে সুন্নিয়তের চাবি দেওয়াটাও তেমন বোকামির কাজ। নামাজ নাই, রোজা নাই, চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, এ বলে সুন্নি। তুমি নামাজ রোজা বাদ দিয়া সুন্নি হলে বাটবার কে? তুমি নামাজ রোজা নবীর সুন্নাত বাদ দিয়া যদি সুন্নি হও তো বাটবার কে? তো কু যাও সুন্নতে আহমদ, কু যা বা মুহাম্মদ, উম্মতের দল একই দিনে একই সময় একশত উট আল্লাহর রসুল আমার পয়গম্বর কোরবানি করেছেন। জমিনটা তন্ন তন্ন করে তদন্ত করো, এমন একজন ধনী লোক খুঁজিয়া পাও কিনা দেখো, একই টাইমে একই দিনে একই মুহূর্তে একশো উট কোরবানি করেছে। তাহলে বুঝো কি পরিমাণ ধনী হলে আমার পয়গম্বর একই সময় একশত উট কোরবানি দেয়। আবার সেই নবী এমন অসহায়, এমন দরিদ্র হালাতে জীবনটা কাটায় যে পেটে পাথর বেঁধে দৌড়ায়, খানার কোনো চিন্তা নাই। এরে নবীর উম্মতের দল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সম্পদের মালিক, সম্পদ হওয়া গুনাহ না গজব না, যদি তোমার সম্পদটা আল্লাহর লাইনে আসে আল্লাহর রাস্তায় ব্যয় হয়, আর যার সম্পদ অবৈধ পথে আসবে অবৈধ পথে যাবে, তার সম্পদ দুনিয়ার জন্য গজব, পরকালের জন্য তার গজব। দুনিয়ার গজব টের পাননি, কথা বলেন না কেন? হাকীকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খোদা বাস। আল্লাহ বলেন সাহায্য তার থেকে নাও যার মধ্যে দুর্বলতা নাই, পিছুটান নাই, অভাব নাই, স্বার্থ নাই। দেখো আল্লাহর মধ্যে কোনো স্বার্থ আছে নাকি? দুনিয়াতে তাকায় দেখো কত বেঈমান আল্লাহরে গালি দেয়, দাবি করো মুমিন, ইমানের খবর নাই, দাবি করো সুন্নি, সুন্নতের খবর নাই, দাবি করো রসুলের আশেক,
এশকের খবর নাই, এশক দেখাইলি মহররম মাসে এক তারিখ, হায় হোসেন দিয়া রক্ত ঝরাইলি, আত্মহত্যা করলি। আত্মহত্যা যদি করো বান্দা জানা যাও জায়েজ হবে না। এরে নবীর উম্মতের দল, হায় হোসেন বলে চিল্লাইলি রে মুমিন, মহররম পালন করলি, আর মদিনার নবীও মহররম পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। আল্লাহর নবী বলেন রমজানের পরে আফজালু সিয়ামি বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহররম, মুহররমের রোজা হলো রমজানের পরে দামি রোজা। রোজা রাখো তোমরা 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ অথবা 10, 11 বা 9, 10 রোজা রাখার মাধ্যমে মহররম উদযাপন করো। যারা হায় হোসেন বলে চিৎকার দিল, হাজারো হাজারো আল্লাহর বান্দা, পর্দার খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, দাড়ি টুপির খবর নাই। আমি ঢাকাতে বলেছিলাম এই জমিনের মধ্যে হোসাইনের ভক্ত যদি কেউ দাবি করে, আমরা টুপি ওয়ালা দাড়িওয়ালা ছাড়া আর কেউ না। এরে নবীর উম্মতের দল, আবার সামনে আসতেছে রবিউল আউয়াল, ওই দিন কতই না কোদা কুদবি, রাস্তায় স্লোগান আর মিছিল আর র্যালি বের করবি, অথচ দাড়ির খবর নাই, টুপির খবর নাই, পর্দার খবর নাই। ওরে সুন্নি দাবি করা তার জন্য শোভা পায় যার আঙ্গুলের নখগুলো নবীর সুন্নতের বাহিরে নাই, যার দাড়িগুলো নবীর তরিকার বাইরে নাই, যে নবীর সুন্নতের দস্তার খান ছাড়া খানা খায় না, যেই বান্দা নবীর সুন্নত ছাড়া জুতা পরে না, সুন্নত তরিকা ছাড়া বাথরুমে যায় না, সুন্নত তরিকা ছাড়া বের হয় না। নবীর সুন্নত যে যত পরিমাণ আমল করবে এ হবে আসল সুন্নি। যার মধ্যে সুন্নত নাই ও যদি সুন্নি দাবি করে টাটকা বাটপা। এরে নবীর উম্মতের দল, এরে নবীর আশিক বল, তুই কেমন নবীর উম্মত, তোর নবী কি দুর্বল নবী, তুই কোন নবী মানো, তোর নবী কি দুর্বল, তোর নবীর আদর্শ কি পচা, যদি বলো না না তোর নবীর আদর্শ কেমন, তোর নবীর আদর্শ দিয়া দুনিয়াতে চ্যালেঞ্জ করবি, দুনিয়ার সব আদর্শগুলো না পা, আমার মদিনার নবীর আদর্শই হলো পা। তাহলে নবীর আদর্শ গ্রহণ করলি না কেন, মাথা দিয়ে তাকাইলে মদিনার টুপি নাই কেন বলো, তোমার চুলগুলোর দিয়ে তাকাইলে ক্রিকেটারের গন্ধ আসে কেন বলো, মদিনার নবীর সুন্নতের তরিকায় চুল কাটতে যার ভালো লাগে না, ক্রিকেটারের সাইজে চুল কাটতে যার মজা লাগে, ওটা নবীর আশেক দাবি করার অধিকার রাখে না। সুরাতু হামসিরাতে মুসতফা দরতামামি হালে হুকুম ইত্তেবা ইত্তেবাই সুন্নতে খাইরুল বাশার গিরে লাজিম তাবয়াবি আই পেশা ও গো নবীর উম্মতেরা সেরে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুরুষেরা তুমি জানে, নবী বিনে কে তরবে পুরুষেরা তুমি জানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুরুষেরা তুমি জানে, নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ কর প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরবে পুরুষেরা তুমি জানে, নবী বিনে কে তরবে পুরুষেরা তুমি জানে।